আপনারা দেখেছেন যে সাল্টুবাবুর গান আপনারা শুনেছেন, তো এই বিষয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি, এক্সপার্ট, উনি গান সম্পর্কে কিছু বলবেন। তো আমরা সরাসরি এখন ওনার বক্তব্য আমরা শুনবো, ওনার বক্তব্য আমরা শুনবো। তো এই জন্য আপনারা ওনার বক্তব্য শুনুন। নমস্কার, মাইতি টিভি চ্যানেলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো তার যে এই চেষ্টা, নিরলস প্রচেষ্টা, দুটোকেই আমি সম্মান করি এবং ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে জানাবো, একটা গান শুনলাম আজকে, অনেক গান শুনেছি বিভিন্ন কণ্ঠে বিভিন্নভাবে, তার মানে সব বুঝেছি, কিন্তু বড় বড় শিল্পী থেকে উনি কোনো কম নয়, কোনো অংশে কম নয়, সেটা দেখলাম। সাল্টু চৌধুরী সাহেবকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। সত্যি গানের মানে বা গান যেভাবে তিনি পরিবেশন করতে পেরেছেন এখন, এই যে উইদাউট মিউজিক বা তার কণ্ঠা, তার যে ভাবমূর্তি এবং তার মিনিং, তার যে গানের সুর দিয়ে তিনি যে গাইতে পেরেছেন এইভাবে, সেটা কোনো অংশেই আমি বলবো। অনেকের গান আপনারা শুনেছেন বা আমরাও শুনেছি, হেমন্ত, সন্ধ্যা, বড় বড় আর্টিস্টের কণ্ঠে আমরা শুনেছি, কিন্তু একটু যদি সহমর্মিতা নিয়ে আমরা এর বিশ্লেষণ করি, তাহলে দেখব সাল্টু চৌধুরী সাহেবের গান কোনো অংশেই কম নয়। তাকে ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে জানাবো আপনার প্রচেষ্টা যেন আরও উন্নত হয় এবং আরও বড় বড় গান নিয়ে আপনি থাকুন, এবং এই জগৎটাকে নিয়ে যে আপনি ভেবেছেন সেজন্য আমার তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। তো ধন্যবাদ স্যারকে, কৃষ্ণেন্দু মহাশয় স্যারকে তোমার অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই বিষয়ে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। তো সরাসরি কল করুন ওই নাম্বারে, যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল হচ্ছে, ওই নাম্বারে কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা শেয়ার করুন। তো আপনারা অবশ্যই শেয়ার করুন এই বিষয়ে। তো বন্ধুরা, অবশ্যই চাইবো আপনাদের ওপিনিয়ন আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন এই বিষয়ে, যে সাল্টুবাবুর গান, সাল্টু চৌধুরী ট্যালেন্টেড সিঙ্গারের গান আপনাদের কেমন লেগেছে, এই বিষয়ে আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। তো আপনারা কল করুন, এটাই আপনাদেরকে বলবো, আপনারা সরাসরি কল করে আপনারা আপনাদের ওপিনিয়ন জানান কিংবা লাইভ চ্যাটের মাধ্যমেও আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারবেন। দিল বেকার করবে নেই, দেখেগি নজর, যে দিন
মাইত্রী চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আমার এই গানকে প্রচার করার জন্য। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু আশীর্বাদ করবেন, যেন পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো অনেক গান আপনাদেরকে আমি শোনাতে পারি। আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? আর আমাদের এই ইউটিউব মাইতি ভিডিও চ্যানেলকে আমি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার তরফ থেকে। আর আপনারা লাইক কমেন্ট করবেন, আমাকে আশীর্বাদ করবেন, আপনাদের সামনে আরও যেন ভালো ভালো গান আমি তুলে ধরতে পারি, ঠিক আছে? নমস্কার, সবাই ভালো থাকবেন। এই চাপ সিঙ্গারের গান স্পন্সর করছেন মাই টিভি চ্যানেল এফসাদ মেলকন্ঠা পূর্ব মেদিনীপুর। একজন আমরা এখন একটা লাইভ চ্যাটের মাধ্যমে একটা পেয়েছি রিপ্লাই, রাজকুমার মাইতি, উনি গান গেয়ে উনি বলেছেন লাইভ চ্যাটের মাধ্যমে, জানিয়েছেন ওনার মতামত, খুব ভালো গান করেছেন সাল্টু বাবু। তো থ্যাংক ইউ সো মাচ মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে রাজকুমার মাইতি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই চাইবো আপনাদের ওপিনিয়ন আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। আমাদের যে আপনারা শুনেছেন স্টুডিওতে যে এক্সপার্ট ছিলেন, তো উনি এই গান সম্পর্কে উনি বলেছেন আপনাদের সামনে, তো ওটা আপনারা দেখেছেন। তো আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন তুলে ধরুন। এই এই লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইতি টিভি চ্যানেল, ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইতি টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন। চাইবো আপনাদের ওপিনিয়ন। একটা কল আমরা পেয়েছি, দেখা যাক কে। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন স্যার? আমি সমীর দাস বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, ওকে স্যার। তো আপনি মাইতি টিভি চ্যানেল প্রত্যেকদিন দেখেন, তাই তো? হ্যাঁ, তাই দেখি তো। একদম একদম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে এসেছি, একজন ট্যালেন্টেড সিঙ্গারকে আমরা আজকে প্রমোট করছি, আপনারা আপনি দেখছেন। তো সিঙ্গারের গান কেমন লেগেছে আপনার? গান 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 খুবই ভালো লেগেছে। এরকম প্রোগ্রাম তো এখন বন্ধই হয়ে গেছে। সত্যি কথা বলতে করোনা কোভিড-19 এর জন্য মানুষ সঙ্গীত চর্চাটা একটু বন্ধই আছে। মানুষ যা চর্চা করতো সেটা আমরা বাইরে প্রকাশ পেত, কিন্তু এখন তার বাইরে প্রকাশ পাচ্ছে না। তার জন্য আপনারা একটা প্রোগ্রাম করেছেন, এটা ভালো লাগলো খুব দেখে। একদম একদম। এবং আপনি এই গানের সম্পর্কে কি বলবেন একটু? গান ভালোবাসি, এবারে গানের সম্পর্ক বলুন তো, মানে গান শুনতে ভালো লাগে, গান কেউ গাইলে ভালো লাগে, অবশ্যই ভালো গান গাইছে, তার জন্যই ভালো লাগছে, তার জন্যই ফোন করেছি। এরকম শিল্পী এরকম এরকম শিল্পী গান করলে সবাই মন দিয়ে শোনে শুদ্ধা। তো এর সম্পর্কে আর আমার কোনো বলার নেই, মানে আমি গানের ভেতরে, হ্যাঁ, গানের জগতে নয়, কিন্তু গান ভালোবাসি। গান ভালোবাসেন? একদম। তো আপনি সাল্টু বাবুর গান খুব সুন্দর হয়েছে, তাই তো? হ্যাঁ একদম। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মতামত আপনি জানিয়েছেন। এইভাবে অবশ্যই মাইতি টিভি চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ।